নমস্কার বন্ধুরা, উত্তরণ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন বাজারে প্রচুর পরিমাণে মুসুম্বি পাওয়া যাচ্ছে, তা আমি মুসুম্বির রস দিয়ে একটা টার্কি সুইট করেছি, যার নাম হচ্ছে টার্কিস ডিলাইট। এটা এই মুসুম্বি ছাড়াও কমলা লেবু, আঙুর, বেদানা এসবের রস দিয়েও করা যায়। টার্কিস ডিলাইট করতে এখানে আমি 12টা বড় সাজে মুসুম্বি নিয়েছি, আর 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর নিয়েছি মেজারমেন্ট কাপের 250 গ্রাম চিনি আর 1 চামচ বাটার। এবারে আমি মুসুম্বির রস করে নিচ্ছি। দেখো আমার মুসুম্বি রস হয়ে গেছে, এখানে 4 কাপ মুসুম্বি রস আছে। এবারে কর্নফ্লাওয়ারটা জলে গুলে নেব। এবার আমি এর মধ্যে 1 কাপ জল দিলাম, এবারে ভালো করে গুলে নিচ্ছি। এবারে রসের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, এবার সব ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে চিনিটাও দিয়ে দিলাম, এবার সব একসঙ্গে নেড়ে নিচ্ছি। এবারে আমি এগুলো প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আমি 25 মিনিট ধরে এটা লো ফ্লেমে নাড়তে থাকবো। এই দেখো ঘন হয়ে আসছে, ঘন হয়ে আসছে এটা। এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে কোনো জিলেটিন বা ফুড কালার কোনোটাই আমি এর মধ্যে মেশাইনি। দেখো এটা আমার হয়ে গেছে, কড়ার গা থেকে সুন্দর ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এটা নামিয়ে নেবো। আমাদের একটু তেল মাখিয়ে রাখা হয়েছে, এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এই দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এই দেখো 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে আনলাম, এটা আমি এবারে বক্স থেকে বার করে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, সুন্দরভাবে জমে গেছে। এই যে এবারে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই দেখো এটা কি সুন্দর হচ্ছে, ভেঙে যাচ্ছে না কিছু না, সুন্দরভাবে। এই যে মিষ্টিগুলো চৌকো করে কেটে নিয়েছি, এখন এগুলোকে কোকোনাট পাউডার দিয়ে একটু কোট করে নেব। এবার আমি সবকটা মিষ্টি এইভাবে কোকোনাট পাউডারের মধ্যে কোট করে নিয়ে একটা প্লেটে আমি তুলে রাখছি। এই দেখো আমার টার্কিস ডিলাইট তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্টস করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।